আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঢাকা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার আইডেন্টিটি লাইফ স্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই থাকুন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি তা সবার আগে দেখে নিতে পারবেন। আর যদি তা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। তো এই তো প্রতিদিনের মতো করে আমি আজও আমার বাসাটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, যেটা আমাদের মহিলাদের কাজ। যারা আমরা হাউস ওয়াইফ, তারা প্রতিদিনের সকালটাকে শুরু করি ঠিক এইভাবেই, একটু একটু করে নিজের হাতের কাজগুলোকে গুছিয়ে নেই, আর তার সাথে পরিবার, পরিবারের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করে যাই। তো পাশে, আমার পাশে যে ছাদটা আছে, ওই ছাদটাকে আমি প্রায় সময় দেখে থাকি। আসলে কষ্ট করলেই একদিন না একদিন সফল হয়। তো উনি অনেক কষ্ট করে, প্রায় সময় দেখি ছাদে অনেক কষ্ট করে গাছগুলোকে অনেক যত্ন করে রাখে, তো সেটার ফল উনি পেয়েছে। তো আমি আয়রনের কাপড়গুলোকে শুধু ধুয়ে ধুয়ে রেখেছিলাম, তো আয়রন করা হয়নি। তো আজকে যেহেতু কাজের চাপটা আমার একটু কম আছে, তাই আমি ওর শার্টগুলোকে আয়রন করে রেখে দিচ্ছিলাম। তো তার সাথে আরও কিছু কাপড় ছিল, ওগুলোকেও গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই তো আমাদের সংসার জীবন, সংসার জীবনের কাজগুলোকে আমরা প্রতিদিনই যেভাবে একটু একটু করে গুছিয়ে রাখি, গুছিয়ে করার চেষ্টা করি, আজও সেভাবেই করে নিচ্ছি। তো আয়ান একটু খেলাধুলা করে চলে যায়, তো আর কি করবে, ও ছোট বাচ্চা মানুষ, ওই খেলনাগুলোকে একটু পরপর আমি গুছিয়ে রাখি, আরও একটু পরপর ও ফেলে দেয়। তো আজকে দুপুরে মনে হচ্ছে অনেকটা বৃষ্টি আসবে, কেননা আকাশটা পুরোই অন্ধকার হয়ে আছে, আকাশে অনেকটা মেঘ দেখতে পাচ্ছেন। তো অনেকটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি একটু পেয়ারা কেটে নিয়েছিলাম, পেয়ারাটা খুবই মজার ছিল। তো পেয়ারাটা খেয়ে আমি ভাবলাম যে নামাজটা পড়ে নেই। তো নামাজ পড়তে গিয়ে দেখলাম যে আমার ছেলেও মাশাল্লাহ করে আমার সাথে নামাজে দাঁড়িয়েছে। তো নামাজ থেকে উঠে ও একটু ড্রয়িং দেখছিল আর হাসছিল। তো ভাবলাম একটু ছাদে যাই, যেহেতু আজকে অনেকটাই ঠান্ডা পরিবেশ, বাতাস বইছে। তো ছাদে গিয়েছি, অনেকটা ভালো লেগেছে। তো কেননা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনাদের সাথেও একটু ভিউগুলো শেয়ার করছিলাম। আমার বিল্ডিংয়ের একটা পাশের ভিউটা এরকম, দেখতে ভালোই লাগে। তো বলতে বলতে আমি প্রায় ভিডিওর শেষ দিকেই চলে এসেছি। তো বরাবরের মতো সবার সুস্থতা কামনা করছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।